সুপ্রিয় দর্শক, বিজয় একাত্তর টিভির জেলা সংবাদে স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী সরকার। দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল থানা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের ত্রিশাল প্রতিনিধি ফয়জুর রহমান ফরাদ জানান, শনিবার সকালে সরকারি নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ফজলে রাব্বি, নজরুল একাডেমির প্রধান শিক্ষক কামরুল ইসলাম বিএসসি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ত্রিশাল থানা অফিসার ওসি তদন্ত সুমন চন্দ্র রায় সহ অন্যান্যরা। বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক। প্রায় 7000টি বিচে এই আয়োজন হচ্ছে। পুলিশ বিভাগের প্রতি আমরা ধন্যবাদ দিচ্ছি। বিশাল জনসংখ্যার এই দেশের অপরাধ নির্মূলে পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।